Hey guys, ভালো তো? Hey, I am Sanjeev, you can also watch my channel, Sanjeev Das 2005. তো আমি চলে এসেছি আর একটা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। তো আমরা যে কলকাতায় ঘুরতে গিয়েছিলাম তার ফার্স্ট পার্টে তোমরা দেখেছিলে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কি কিভাবে ঘুরলাম, কি কি করলাম সবটা তোমাদের ফার্স্ট পার্টে আমি বলেছি। তো যারা যারা ফার্স্ট পার্ট এখনো পর্যন্ত দেখোনি, ডিসক্রিপশনে গিয়ে দেখো, ফার্স্ট পার্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা তাড়াতাড়ি গিয়ে ক্লিক করে দেখে নাও। তো এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে কলকাতা ট্যুরের সেকেন্ড পার্ট। তোমাদেরকে এর আগেও আমি বলেছি এই পার্টগুলো পরপর ভাবে আসবে, অর্থাৎ 4 থেকে 5টা পার্ট আসবে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো এই সেকেন্ড পার্টে আমি বলবো আলিপুর জুতে কি কি করলাম। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো, লেটস গো স্টার্ট দ্য ভিডিও। তো এখানে যা যা দেখাবো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো গাইজ, এটা হচ্ছে জুর পুরো ম্যাপ, এটা দেখলে বুঝতে পারবে কোথায় কি আছে। তো গাইজ, লাইফে প্রথমবার বাঘ দেখবো। ওই আসছে আসছে। এই জুটা ঘুরতে অনেক সময় লাগবে, তো আমাদের তাড়াতাড়ি ঘুরতে হবে। তো যত তাড়াতাড়ি সম্ভব যেগুলো দেখাতে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাইজ, বাঘগুলো পুরো ভিতরে ঢুকে আছে বলে তোমরা স্ক্রিনে কালো দেখতে পাচ্ছ, তো যদি আমি ভালো মতো দেখতে পাই তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো গাইজ, এটা হচ্ছে হোয়াইট টাইগার, তো আমি যদি দেখতে পাই তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো।
জিরাফ দেখবো, জিরাফ। তো এদের হচ্ছে রিলস মাস্ট করতেই হবে। গাইস এবার আমরা নিশাচর প্রাণীদের ঘরে ঢুকবো। তো গাইস এগুলো হচ্ছে অন্ধকারে থাকে নিশাচর প্রাণী, ওই জন্য এগুলো ভেতরে অন্ধকারের মধ্যে আছে। তোমরা এখানে এলে গ্রুপে গ্রুপে থাকবে, না হলে হারিয়ে যাবে, মানে জায়গাটা এত বড় পুরো ফুল ভুলাইয়া। এটা কি যন্ত্র? ৫ টাকা দে। এবার আমরা হরিণ দেখবো, মানে এত রোদ, ঠিক আছে, মুখ পুরো কালো হয়ে গেছে।
তো গাইস তোমরা দেখলে আমরা আলিপুর জুতে কি কি করলাম, কি কি দেখলাম। তো এটা হচ্ছে সেকেন্ড পার্টে আমি তোমাদেরকে বললাম। এর পরে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে থার্ড পার্ট। থার্ড পার্টে আমি বলবো যে কলকাতার যে মাছঘর আছে সেই মাছঘরের ভিডিও তোমাদের কিছু সিনেম্যাটিক শর্টসের দ্বারা দেখাবো। তো গাইস তোমাদের মধ্যে আলিপুর জুতে কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়াও ভিডিওর মধ্যে যে পার্টটা ভালো লেগেছে সেই পার্টটা কোন পার্টটা সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে তোমরা অবশ্যই শেয়ার করবে, তারাও যেন এটা দেখতে পায়। এছাড়াও আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং উপরে যে বেল আইকন আছে সেখানে নোটিফিকেশন অন করে দেবে। তো এই ভিডিওটা এতটাই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।